বৈশ্বিক মন্দার পাশাপাশি গ্যাস বিদ্যুতের ঘাটতি এবং কাস্টমস হয়রানিতে সামনের কয়েক মাসে রপ্তানি আয় আরও কমে যাওয়ার আশঙ্কা করছেন রপ্তানিকারক ও বিশেষজ্ঞরা। পরিস্থিতি মোকাবেলায় রপ্তানিমুখী শিল্পে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ গ্যাস সরবরাহ এবং হয়রানিমুক্ত কর ব্যবস্থাপনার দাবি উদ্যোক্তাদের। এছাড়া ডলারের বাজারে স্থিতিশীলতা ফেরাতে রপ্তানি ও প্রবাসী আয়ে ডলারের দাম একই রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। সাজ্জাদ হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত। রপ্তানি উন্নয়ন ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী গত সেপ্টেম্বরে মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে $391 কোটি, যা গত ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন। এদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে সেপ্টেম্বরে প্রবাসী আয়ও দাঁড়িয়েছে গত ৭ মাসের মধ্যে সর্বনিম্ন। আগস্টের তুলনায় সেপ্টেম্বরে প্রবাসী আয় ২৪% কমে হয়েছে $154 কোটি, আর এতেই দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমে দাঁড়িয়েছে $36 বিলিয়নে। বৈশ্বিক মন্দার পাশাপাশি রপ্তানিকারকদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ঘন ঘন লোডশেডিং, গ্যাসের নিম্নচাপ এবং পণ্য খালাসে কাস্টমস বিভাগের হয়রানি। বৈশ্বিক অর্থনৈতিক সংকটকালে রপ্তানিমুখী শিল্পের জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সহ সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়িত হচ্ছে না বলে অভিযোগ উদ্যোক্তাদের। অনেক সময় দেখা গেছে যে তারা একটা লেনদেনের চিন্তা করে, সে লেনদেন পরেই কিন্তু আপনার সেই মালটা ছাড়াইতে হয়, আর লেনদেন না করলেই সেই মালটা 15 দিন পরে আসে। তো এইটা আসলে আমাদের বন্ধ করা উচিত। আর NBR এর মাধ্যমে SS কোড, এটা বিভিন্ন সময় SS কোড আমাদেরকে দেয় না। আমরা যদি চাই 20টা, তারা অর্ধেক কাজটা 10টা দেয়, আর 10টা যদি অ্যাড করতে চাই সেখানে আবার এখানে আমাদেরকে খুশি করতে হয়। যেই পরিমাণ অর্ডার আমাদের হাতে আছে সেটা আমরা প্রক্রিয় করতে পারতেছি না ডিউ টু এই এনার্জি ক্রাইসিস। তো এই এনার্জি ক্রাইসিসটা কিন্তু কোনো ইম্প্রুভ হচ্ছে না, ইভেন 12 ঘন্টাও কিন্তু 24 ঘন্টার ভিতরে কারেন্ট ইলেকট্রিসিটি থাকতেছে না। সমস্যার সমাধানে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি রপ্তানিকারকদের। এই সবচেয়ে বড় হয়রানি করতেছে কাস্টমস। এইখান থেকে যদি এই হয়রানি বন্ধ না হয়, অনেক উদ্যোক্তা নীরবে এখান থেকে বের হয়ে যাবে, কেউ দেখবেও না। একই ইন্সপেকশন, একই অডিট একবার দুইবার তিনবার করে হচ্ছে। আমাদের যে পোর্ট দিয়ে যখন মাল আসে, একদম অহেতুক আমাদের প্রত্যেকটা গার্মেন্টসকে হয়রানি করা হচ্ছে। বৈশ্বিক মন্দায় দেশের রপ্তানি আয় কমে যাওয়া অনেকটা অনুমেয় হলেও প্রবাসী আয় কমে যাওয়াকে চিন্তার বিষয় মনে করছেন অর্থনীতিবিদরা। আর্থিক খাতে স্থিতিশীলতা ফেরাতে রপ্তানি এবং প্রবাসী আয়ে ডলারের একই দর নির্ধারণ করা উচিত বলে মনে করছেন তারা। সরকারি প্রতিষ্ঠানগুলোর আমদানি বিল ফাইন্যান্স করতে যেই এইগুলোকে ড্র ডাউন করে ফেলছে, এই ক্ষেত্রে সরকারের উচিত হবে বেশিরভাগ অর্থই আন্তর্ব্যাংক বাজার থেকে কেনা। তো এটা করতে যেয়ে যদি এই রেট ১১০ টাকাও হয়, আমার মনে হয় সেটাও করে ফেলা ভালো, কিন্তু রিজার্ভ লসটা আর সহনীয় নয়। ডলারের একটাই দাম রাখা উচিত, মাল্টিপল রেট রাখাটা ঠিক নয়, এবং এই ধরনের প্রতিষ্ঠানগুলো এটা সুযোগ নিচ্ছে। সাজ্জাদ হুসাইন, জিটিভি নিউজ, ঢাকা।